Assalamu alaikum everyone. Welcome to my channel iTech Air iTech BD. আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি পাসপোর্টের জন্য এখন কি কি ডকুমেন্টস লাগছে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন স্টার্ট করছি। এখন আমাদের স্টুডেন্টদের জন্য লাগছে আপনার স্টুডেন্ট আইডি, তারপরে সার্টিফিকেট, তাদের লাস্ট স্টুডেন্ট লাস্ট এডুকেশনাল সার্টিফিকেট এবং তাদের ভোটার আইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন লাগবে। তাছাড়াও যারা ব্যবসায়িক তাদের লাগছে ভোটার আইডি কার্ড, তারপরে তাদের আপনার টিন নাম্বার, বিদ্যুৎ বিলের কপি লাগছে, যাবতীয় তথ্য লাগছে তাদের। এবং কৃষকদের লাগছে আপনার জমির খাজনা পত্র, তারপরে তাদের ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট, এই দুইটাই তাদের লাগছে। বেকারদের লাগছে আপনার তাদের সার্টিফিকেট এবং বেকারত্বের সনদ, তাদের ইউনিয়ন পরিষদ থেকে তারা এই সনদটা কালেক্ট করবে। তাছাড়া তাদের লাস্ট যে এডুকেশনাল সার্টিফিকেট সেটা দিবে। তাছাড়া যদি সে ম্যারিড হয়, বিবাহিত, তাহলে তার বিবাহিতের কাবিননামাটা দিবে। সর্বশেষ আপনাকে অনলাইনে এই ফর্মটি পূরণ করতে হবে এবং পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারা আপনাকে একটা টাইম দিয়ে দিবে, যে টাইমে আপনাকে গিয়ে আপনার পাসপোর্টটা রেডি করা হলে আপনাকে তারা দিয়ে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে